চাচলে খুন হলেন তৃণমূল কর্মী, মালদার রতুয়াতে ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার হলেন এক কংগ্রেস কর্মী। আর এই মালদা মুর্শিদাবাদের কথাই আজকে বললেন মুখ্যমন্ত্রী। বিক্ষিপ্ত ঘটনা, অশান্তির দায় চাপিয়েছেন বিরোধীদের ওপর। মালদা মুর্শিদাবাদের জন্য বদনাম হচ্ছে 23 জেলার, এমনই কিছুক্ষণ আগে বললেন মুখ্যমন্ত্রী। আর এই মালদা মুর্শিদাবাদের হিংসার ছবি এই মুহূর্তে রাখবো আপনাদের সামনে, পরপর যেটা কিছুক্ষণ আগেই দেখালাম। সরাসরি চলে যাব মুর্শিদাবাদে, রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী, আর মালদা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ। প্রথমেই করুণাময়ের কাছে আসবো। করুণাময়, রতুয়াত এবং চাচলে যে কংগ্রেস ও তৃণমূল কর্মীকে খুন হতে হলো, জানাও কিভাবে খুন হতে হলো এই দুই কর্মীকে? তবে একদিনে জোড়া খুন হয়েছে মালদায়। একদিকে রতুয়ায় যেমন একজনের মৃত্যু হয়েছে কংগ্রেস কর্মী, পাশাপাশি মালদার চাচলে এক তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে। তোমাকে বলে রাখি যে রতুয়ার ভাদো গ্রাম পঞ্চায়েতে রামপুর গ্রাম, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেন এবং বিজয় মিছিল বের করা হয় গতকাল। সেই সময় প্রতিকূল হক কংগ্রেস কর্মী তার বাড়ির সামনে তোমার পটকা ফাটানো হচ্ছিল, তার বিরোধ করেন এই প্রতিকূল হক, এবং সেই সময় বাড়ি থেকে বাইরে টেনে নিয়ে সেই প্রতিকূলকে বেধড়ক মারধর করা হয়, বাঁক দিয়ে আঘাত করা হয় মাথায়। গুরুতর জখম অবস্থায় ফটিকুল এবং তার পরিবারের চারজন তারা মালদা মেডিকেল কলেজে ভর্তি হন এবং সেখানে আজ সকালে কিন্তু মৃত্যু হয়েছে ফটিকুল হকের এবং তার পরিবারে আরো চারজন সদস্য যারা গুরুতর জখম হয়েছিলেন তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগ করছে কংগ্রেস সরাসরিভাবে। এরই পাশাপাশি চাচলে তৃণমূল কর্মীকে খুন হতে হয়েছে, বিজয় মিছিল বের করা হয়েছিল কেমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের তরফে। সেই সময় মফিজউদ্দিন নামে এক তৃণমূল কর্মীর ওপর হামলা চালানো হয়, জালালউদ্দিন মানে নামে এক তৃণমূল কর্মী হামলা চালায় বলে অভিযোগ, এবং এই হামলায় ইট দিয়ে আঘাত করা হয় মফিজউদ্দিন শেখকে, মফিজউদ্দিনের মৃত্যু হয়েছে। যদিও এই যে ঘটনা, এই দুটো ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে পুরো ঘটনার তদন্ত পুলিশ করবে, যারাই অভিযুক্ত হবেন তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। এবার আপনাদের দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন বিক্ষিপ্ত ঘটনা, মালদা মুর্শিদাবাদ ছাড়া মালদা মুর্শিদাবাদের জন্য 23 জেলার বদনাম হচ্ছে এবং বিক্ষিপ্ত ঘটনার জন্য দায় চাপিয়েছেন বিরোধীদের ওপর। কি বলেছেন মুখ্যমন্ত্রী দেখো? যারা মারা গিয়েছেন কিছু রাজনৈতিক দলে, এখানে আমি হ্যাপসার হ্যাবনটস করে দেখাচ্ছি না, আমি সবার কথাই বলছি, তাদের সকলের জন্য আমি দুঃখী সমব্যথী, তাদের পরিবারের সকলকে সমবেদনা জানাই। দে আর দ্য ভিকটিমস অফ দ্য সার্কামস্ট্যান্সেস। পুলিশ যথারীতি পুলিশকে ফ্রি হ্যান্ড দিচ্ছি টু টেক অল নেসেসারি অ্যাকশন এগেনস্ট অফ এভরিবডি যারা ইনভলভ এইসব ব্যাপারে। দুই, আমাদের সরকার ঠিক করেছে তাদের পরিবারগুলোকে সাহায্য করবার জন্য আমরা 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছি সব পরিবারকেই। 19 জন মারা গেছে মোট ইলেকশনের ডেট অফ নোটিফিকেশন থেকে, তার মধ্যে 10 জন বা 12 জন আমাদেরই আছে, ম্যাক্সিমামটা আমাদের লোকই মারা গেছে। এবং পোল ডেতে 7 জনকে নিয়ে, তার মধ্যেও 4 জন আমাদের, 3 জন নানা রকম সবার মিলে উঠেছে, এবং তাদের একটা করে স্পেশাল হোমগার্ড চাকরি আমরা দেবো।